দর্শনার্থী কিছু বলবে? সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, আমাদের কি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত মেয়র, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, নড়াই ল্যাকের বারবার নির্বাচিত এমপি কবিরুল হক মুক্তি ভাই, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক আরএমও, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বেশি কথা বলবো না, আপনি অনেক ব্যস্ত, তারপরও কিছু জিনিস বলি। যে আমাদের যে কমিটি করা হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন বেস করে, প্রায় 22 থেকে 23 জনের কমিটি করা হয়েছে এক এক ইউনিয়নে। আশা করছি প্রকৃত যাদের প্রয়োজন ত্রাণ সামগ্রী, আশা করি তারা ইনশাল্লাহ পেয়ে যাবে। মাননীয় এটা জেলা প্রশাসকের প্রশাসনের নেতৃত্বে চলছে মাননীয় প্রধানমন্ত্রী। পুলিশ সুপার অক্লান্ত পরিশ্রম করছেন মাননীয় প্রধানমন্ত্রী। পুরো বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে অত্যন্ত পরিশ্রম করেছেন তারা, এবং নড়াইলেও ওনারা দিন রাত পরিশ্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নড়াইলের এমপি ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনি নড়াইলের নজর আপনার সবসময় আছে, নড়াইলের প্রতি আপনার নজর সবসময় আছে। আপনি অলরেডি নড়াইল সদর হাসপাতালকে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার দপ্তর থেকে চিঠি এসেছে, এবং আপনি জানেন বোধ হয় যে আমাদের 250 বেডের কাজ চলছে মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে যেহেতু কাজ বন্ধ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি নড়াইলে মানে জেলা পর্যায়ে যদি কখনো আইসিইউ করেন মাননীয় প্রধানমন্ত্রী, এই সংকটে আমরা আশা করছি যদি জেলা পর্যায়ে আপনি করার সিদ্ধান্ত নেন ইনশাল্লাহ, আমাদের একটি আইসিইউ এই সংকটে যদি হয় তাহলে আমরা যে কার্যক্রম করছি ইনশাল্লাহ আমরা আরো সবলভাবে এটাকে মানে প্রতিহত করতে পারবো বলে আশা করছি। আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী আমি তুলে ধরতে চাই, আমরা ডিলারের মাধ্যমে আপনার যে 10 টাকা চাল বিতরণ হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 900 কেজি করে পাচ্ছিলাম, সেটা কমিয়ে আমাদের 300 কেজি আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। হয়তোবা এটা ট্যাকটিক্যালি একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে মাননীয় প্রধানমন্ত্রী। আশা করছি আপনি যদি জনসংখ্যার বিচারে কিছু দরিদ্রের বিচারেও যদি একটু করেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমরা কিছুটা উপকৃত হব। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আসলে আমরা তো মানে ঠিক এই মুহূর্তে যেমন টিআর কাবিখা থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু সব ধরনের সাহায্য একই টাইমে চলে যাচ্ছে। এটা যদি এক সময় না যায়, যার সামনে রোজা, কাজে আমরা একটু সময় নিয়ে যেন বাকিটা কেউ এটা কেটে দেওয়া হবে না, দেওয়া হবে, আমরা রোজাকে কেন্দ্র করে আমরা আর এক দফা দেবো, সেভাবে এটা একটু মানে ভাগে ভাগে দেওয়া হচ্ছে। আমাদের এক আসনের এমপি কবির হক মুক্তি ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে।